অনুভূত হচ্ছে হালকা শীত তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস নেই এই রাজ্যে আর এরই মধ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আন্দামান সাগরের মাঝামাঝি তৈরি হচ্ছে একটি নিম্নচাপ বলয় যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আর তার জেরে আগামী চার এবং পাঁচই ডিসেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার রাজ্যে সহ ঝট বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে তা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করতে করতে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে তারপর সেটি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর উত্তর পশ্চিমে সরতে সরতে আরও শক্তি বাড়িয়ে চৌঠা ডিসেম্বর সকালে উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে যার জেরে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আন্দামান সাগরের ওপর অবস্থান করা নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে জাওয়াত এই নামটি রেখেছে সৌদি আরব হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চৌঠা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস অন্যদিকে পাঁচই ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা হাওড়ায় এই জেলাগুলিতে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মালদহের কিছু অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বাতাসের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে উপকূল এলাকাগুলিতে ৪৫ থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সন্ধ্যার দিকে তা বাড়তে বাড়তে প্রতি ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত বইতে পারে যেসব মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছেন তাদের আজ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে একই সঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বৃষ্টি চার তারিখ থেকে বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে চার তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই দুই জেলা কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চার তারিখ এবং বাকি যে জেলা আমাদের অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি এটা বলছি চার তারিখ চার তারিখের পরে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা অর্থাৎ এই স্পেলে বৃষ্টিটা আশা করা যায় পাঁচ এবং ছয় অবধি কিছুটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কারণ হিসাবে এই মুহূর্তে থাইল্যান্ডের কাছে আমাদের যে কোস্ট আছে থাইল্যান্ডের সেখানে একটা নিম্নচাপ আছে এবং আগামী বারো ঘন্টায় এক্সপেক্টেড যে এই নিম্নচাপটি সরে এসে আন্দামান সাগরের উপরে পড়বে আন্দামান সাগরে বারো ঘন্টা পরে পড়ার পরে এটার মুভমেন্ট যেটা হবে হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং সাথে সাথে ইনটেন্সিফাইও করবে দু তারিখ নাগাদ এটা একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সমুদ্রের ওপরে অর্থাৎ আমাদের যে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ সাগরের ওপরেই এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হবে হচ্ছে দু তারিখ পরিণত হওয়ার পরেও এটা কিন্তু এগিয়ে যাবে আরও নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এক্সপেক্টেড মানে দু তারিখের পরে চব্বিশ ঘন্টার মধ্যে এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মুভমেন্ট যেটা থাকবে কিন্তু ওই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অর্থাৎ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগিয়ে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের দিকে চার তারিখ সকাল নাগাদ পৌঁছবে আর একবার বলছি চার তারিখ সকাল নাগাদ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছাকাছি পৌঁছবে ফলে আমাদের রাজ্যে যেটা বললাম যে তিন তারিখ কিছু জেলায় যেগুলো বললাম সেখানে খুব হালকা বৃষ্টি চার তারিখ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি তার মধ্যে উপকূল দুটে যেটা বললাম সেই ভারী বৃষ্টি কোথাও ভারী থেকে অতি ভারী এবং এই বৃষ্টিটা কিন্তু পাঁচ এবং কিছুটা ছয় অবধি কন্টিনিউ করবে যেহেতু সিস্টেম চার তারিখ সকালেই মোটামুটি উড়িষ্যা উপকূলের কাছে এসে পৌঁছবে ফলে পশ্চিমবঙ্গের সমস্ত মৎস্যজীবীদের তিন তারিখ থেকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যে তারা মাছ ধরতে যাবে না এই পরিস্থিতিতে বাংলার কৃষকদের সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার নোটিশ দিয়ে বলা হয়েছে মাঠের পাকা ধান যত তাড়াতাড়ি সম্ভব গুদামজাত করতে হবে এছাড়াও সবজি তৈলবীজ বা আলুর ক্ষেতের জল নিকাশি ব্যবস্থা ঠিক আছে কি না সেদিকে নজর দিতে হবে দুর্যোগের পর জমিতে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে তবে যারা এখনও জমিতে ফলন শুরু করেননি তাদের আগামী কয়েকদিন সেই কাজ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর যেসব সবজি ও ফল চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সেই সমস্ত জমিতে আগাম ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয় পাশাপাশি সবজির মাচা ও পানের বরজকে শক্ত করে বাঁধানোর ব্যবস্থা করতে হবে এমনটাই পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর গর তালতলা বাজার সব ঘুগলি যোগাযোগের নম্বর নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফাইভ ফাইভ থ্রি জিরো টু নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে